প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে, হৃদয় থাকলে প্রেমও আসবে, হৃদয় থাকলে ভালোবাসাও আসবে। এই যে যে হৃদয়টা আপনি আমাদের এফ এম অন টিভিতে দিয়েছেন, সেই হৃদয়ের খেয়াল রাখতেই আজকের এফ এম অন টিভির এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু করার আগে জানাবো সুপ্রভাত 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 আপনাদের প্রত্যেকে সকলকে। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে আজ বিশ্ব হার্ট দিবস বা ওয়ার্ল্ড হার্ট ডে, একদমই তাই। তো আপনার যে হৃদয়, যেটা আমাদের কাছে একেবারে সন্তর্পণে রাখা রয়েছে, সেই হৃদয়টাকে ঠিক কিভাবে রাখবেন, কিভাবে তাকে যত্নে রাখবেন বা কিভাবে তাকে সুস্থ রাখবেন, সেই নিয়ে আমাদের আজকের এফ এম অন টিভির এই বিশেষ অনুষ্ঠান আপনারা দেখছেন। আর অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে আজকে আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে এসেছেন আমাদের বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান কার্ডিওলজিস্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর শঙ্কর কুমার চ্যাটার্জি, আর সেই সঙ্গে কনসালটেন্ট অফ আমরি হসপিটাল, এমআরআই হসপিটাল। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে নিজের হৃদয়ের খবরাখবর সঠিক জানেন কি জানেন না? কখনো মনে হচ্ছে যে হঠাৎ করে বুকের বাঁ দিকটা চিনচিন করে উঠছে, আম বাঙালি যেটা সচরাচর করে থাকে, গ্যাসের ওষুধ একটা খেয়ে নিল, কারণ গেসো বাঙালি তো বলে, ভেতো বাঙালি বাঙালিও যেরকম আছে, বেঙ্গালি বলে ফেলছি, যাই হোক, গেসো বাঙালি যেরকম আছে ভেতো বাঙালিও আছে। তো এই গ্যাসের ওষুধ খাওয়ার যে একটা মানে সবসময় যে একটা হ্যাবিট, এটা প্রত্যেকটা বাঙালি মানুষদের, বিশেষ করে মাঝবয়সীদেরকে আমরা দেখতে পাই। কিন্তু সব ব্যথাই কি গ্যাসের ব্যথা, সেটা একটু আজকে আমরা খোলসা করে জানবো। কিন্তু তার আগে যেটা জানবো যে আমাদের যে কোনো হার্টের অসুখ, সব হার্টের অসুখ কিন্তু সমান হয় না। তো আসুন আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে হার্টের অসুখ ভয়াবহ হয় কি না। কিন্তু আমরা প্রশ্নে ঢোকার আগে আপনার কাছ থেকে একটু অনুমতি নিচ্ছি, আমাদের দর্শক বন্ধুদের কিছু ইনফরমেশন আমাদেরকে দিতে হয়, সেই ইনফরমেশনগুলো আপনাদের কাছে দিয়ে দেবো। সবার আগে যেটা জানাবো যে আজকের আবহাওয়ার পূর্বাভাস আমাদেরকে কি বলছে দেখে নিই। অসম মৌসুম, আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস, আর আপাতত 30 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি ওয়েদার রয়েছে। আর আকাশ আংশিক মেঘলা থাকবে দুপুরের পর থেকে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ নিম্নচাপের দরুন। আর সেই সঙ্গে জানিয়ে রাখি যে আজকে আমাদের যে বিশেষ অতিথি এসছে তার কাছ থেকে জানবো হার্টের সেই খবরাখবর, হৃদয়ের সেই খবরাখবর, যে হার্টের অসুখ কতখানি ভয়াবহ হতে পারে। সব অসুখ কি ভয়াবহ হতে পারে হার্টের? হার্টের সব অসুখই ভয়াবহ নয়। আচ্ছা, অনেক অসুখ আছে কিছুদিন চিকিৎসার পরে সে অসুখ একদম ঠিক হয়ে যায়, অথবা ট্রিটমেন্ট লাগেই না। কিন্তু যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্লি ডিটেকশন। আচ্ছা, যদি যত আর্লি ডিটেক্ট হবে তত তাড়াতাড়ি হার্টের অসুখের কাজ করবে এবং হার্ট ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আচ্ছা, ভয় পাওয়ার সবসময় কারণ নেই, ভয় পাওয়ার সবসময় কারণ নেই। আর এইটা আমি জানি আপনার কাছে একটা স্বস্তির কারণ হয়ে উঠলো এই শব্দটা, যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যখন এই রকম একজন ডাক্তার মানুষ এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে সব অসুখ ভয় পাওয়ার কারণ নেই, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি মনে করছেন যে কোথাও গিয়ে একটু ভয় পাচ্ছেন, তাহলে অবশ্যই করে আমাদের টেলিভিশন স্ক্রিনে যে দুটো নাম্বার আছে সেই দুটো নাম্বারে আপনি ফোন করে জানতে পারেন আপনার কি প্রবলেম। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র আপনার জন্য। আর এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকের রাস্তাঘাটের গতিবিধি। গতিবিধি আমরা জানবো সরাসরি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার। আজকে সারাদিনের রাস্তাঘাটের অবস্থা ঠিক কিরকম থাকবে? হ্যালো, আপনার কি শুনতে কোথাও প্রবলেম হচ্ছে? হ্যালো, কানেকশনে কোনো কারণে বোধহয় প্রবলেম চলছে, যে কারণে আমাদের সঙ্গে কথা বলা যাচ্ছে না, মানে ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গে। তো যাই হোক, আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো রাস্তাঘাটের গতিবিধি। এর পরে আসি পরের প্রশ্নটাতে, যেটা আমি করেছিলাম একটু আগে, যেটা বললাম দর্শক বন্ধুদের যে কিছু কিছু ব্যথা হয়তো কোথাও চিনচিন করছে, ঘাড়ের কাছে চিনচিন করছে, গলার কাছে চিনচিন করছে, বা বুকের বাঁ সাইড বা ডান সাইড, সেটা আমরা গ্যাসের ব্যথা বলে অনেক বেশিরভাগ অনেক সময় বলবো না, বেশিরভাগ সময় উড়িয়ে দিই বা গ্যাসের ওষুধ খেয়ে নিই। মানে কোন ব্যথাটা
হার্টের অসুখের লক্ষণ, এটা যদি আপনি একটু বলেন। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ ব্যথা হলো, কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকে একটু চাপ চাপ লাগা, হাঁটাটা থামালেন, ব্যথা বন্ধ হয়ে গেল। আচ্ছা, এটা হার্টের পেন। এখানে গ্যাসের কোনো সম্পর্ক নেই। অনেক যদি গ্যাস বলে ভুল করে রাস্তায় একটা ফ্যামোটিডিন বা অন্য কোনো ট্যাবলেট খেলেন, কিন্তু তিনি যখন হসপিটালে গেলেন, পৌঁছলেন, তখন হয়তো তিনি খারাপ হয়ে গেছেন। ওকে ওকে, মানে ডিলে হয়ে গেল টাইমটা। এটা এটা ডেফিনেটলি হার্টের ব্যথা, কিন্তু বুকের যে কোনো জায়গায় ব্যথা হলো, আপনি যেটা দেখাচ্ছেন কাঁধে ব্যথা হলো, এগুলো সব হার্টের ব্যথা নয়। মানে ব্যথা মানেই যে হার্টের তা নয়, কিন্তু আপনার ডিউরিং এক্সার্শন, ডিউরিং টেনশন যে ব্যথাগুলো হচ্ছে, ইউজুয়ালি সেটা হার্টের। ওই যে আপনি এক্সার্শন যখন চলছেন তখন ব্যথা হলো, আপনি যখন থামলেন ব্যথা কমে গেল, দ্যাট ইজ হার্টের পেন। ওকে, মানে যখন কেউ বসে রয়েছে বা কনস্ট্যান্টলি যে ব্যথাটা হচ্ছে সেইটা হার্টের ব্যথা নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, বসে থাকলে যে হার্টের ব্যথা হবে না তা নয়, তা নয়, কিন্তু এক্সার্শন হলে যে ব্যথা হয় সেটা হার্টেরই, সেটা হার্টেরই ব্যথা। বসে থাকলে হার্টেরও হতে পারে, পেটেরও হতে পারে। আপনার যদি গ্যাস ইউজুয়ালি হয় বা মাঝে মধ্যে গ্যাস হয়, তখন আপনি একটা গ্যাসের ট্যাবলেট খেলেন, খেয়ে যদি দেখা গেল 10-15 মিনিট বা 20 মিনিটে কমলো না, তার আগে একটা সর্বিটের ট্যাবলেট জিভের নিচে দিতে হবে। যদি তাতেও না কমে, তাহলে বুঝতে হবে যে হার্টের, এবং তার জন্য ইসিজি বা অন্য কিছু আপনাকে ব্যবস্থা নিতে হবে। মানে সর্বিটেরটা সবসময় কাছে আপনি রেখে দিতে বলছেন? যাদের হার্টের প্রবলেম আছে, সর্বিটের নিলে তো ক্ষতি কিছু নেই, এটা অ্যান্টিবায়োটিক নয় যে আপনাকে 5 দিন খেতে হবে। আপনি তৎক্ষণাৎ খেলেন, মানে জিভের নিচে দিলেন, তাতে দেখা গেল যে অনেক ক্ষেত্রেই অতি কমে গেল। আচ্ছা, সেটা হার্টের যে কোনো পেন যদি সর্বিট, এটা একটা 5 মিলিগ্রাম ট্যাবলেট, তাতে যদি কমে যায় সেটা জানতে হবে হার্টের কারণেই ব্যথাটা। আচ্ছা, তো এখন আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন একজন ফোন করে, তো দেখে নি তার কি প্রবলেম বা তার কি বক্তব্য। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মৌসুমী সাহানা বলছিলাম, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোতুলপুর থেকে। হ্যাঁ বলুন মৌসুমী, বলুন। হ্যাঁ বলছিলাম যে আমার শাশুড়ি মার, মানে আমি আপনাদের প্রোগ্রাম দেখি প্রতিদিনই, আমার খুবই ভালো লাগে। আজকে আজকে ডাক্তারবাবু এসেছেন, হার্টের প্রবলেম নিয়ে কথা বলছেন, তো আমি সেই বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম। বলুন মৌসুমী, বলুন। হ্যাঁ, আমার শাশুড়ি মার, আমার শাশুড়ি মার বুকের বাঁ দিকে, মানে সামনের দিকেও যন্ত্রণা হয় আর পিছনের দিকেও যন্ত্রণা হয়। আচ্ছা, তো এটা কি হার্টের কোনো প্রবলেমের ব্যাপার? মানে একটু টেনশন করলে হয়, আপনি যদি বলেন। হতে পারে, এটা হার্টের কারণে হতে পারে, বুকের সামনে এবং পিছনে ব্যথাও হার্টের জন্য হতে পারে। হার্টের ব্যথা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় হয়, বুকের বাঁ দিকেই হতে হবে, তার মানে নেই এপিগ্যাস্ট্রিক পেন, জাস্ট পেটের ওপরে পেন, সেটা অনেক কারণেই হার্টের কারণে ব্যথা হতে পারে। কিন্তু লোয়ার পেন, যেমন ধরুন আমাইলি কাছে এর থেকে নাভির নিচে যে পেন, সেটা কখনো হার্টের হতে পারে না। আচ্ছা, কিন্তু হার্ট আর স্টমাক একটা সেপারেট করা আছে জাস্ট একটা ডায়াফ্রাম, একটা পাতলা পর্দা দিয়ে। এখন ওখানে যদি কোনো হয়, গ্যাস হয় স্টমাকে, তাহলে সে পেন উপরের দিকে উঠতে পারে। তা উপর পেটে পেন হলে সেটা হার্টের ব্যথা অনেক সময় হতে পারে, ভুল হয় যে এটা পেটের ব্যথা, কিন্তু নয়। আবার হার্টের ব্যথা অনেক সময় জয়ে হয়, রেডিয়েটিং টু লেফট আর্ম, সাধারণত জয়েন্ট পর্যন্ত হয় হার্টের ব্যথা, সেগুলো হার্টের হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আমরা অনেকগুলো, আমাদের কাছে অনেকগুলো ধারণা পরিষ্কার হলো যে হার্টের ব্যথা হলে ঠিক কোন কোন জায়গাটায় পেন হয় আর কোন খান থেকে পেনটা হয়। ইউজুয়ালি লেফট সাইড, লেফট সাইড অফ চেস্ট। হ্যাঁ, এবং যদি বেশি ব্যথা হয় রেডিয়েটিং লেফট আর্ম, জয়েন্ট পর্যন্ত, ওখান থেকে এসে ঝিনঝিন করতে লাগে এই পর্যন্ত। আচ্ছা, সাধারণত হার্টের ব্যথা তখন যদি আপনার শ্বাসে কষ্ট বা একটু বিন্দু বিন্দু ঘাম হয় কপালে, তাহলে জানবেন এটা নিশ্চিত হার্টের কারণে। আচ্ছা, অনেক সময় পেটে ব্যথা হলে যে ওই যে গ্যাস হলো বা তার জন্য, সেটা তখন রেডিয়েটিং টু লেফট আর্ম হবে না। আচ্ছা, তখন ইউজুয়ালি ঘাম বা, হ্যাঁ, শুধু পেটে ব্যথা হবে, শুধু পেটে ব্যথা বা বুকে আপনি বলেন গ্যাসটা উঠতে পারে, উঠতে পারে অনেক সময়, কিন্তু তার জন্য হতে পারে, কিন্তু পেটে ব্যথাটা হলে, মানে ওই লোয়ার অ্যাবডোমেনে যদি পেন, আপনি জানেন কোনো গ্যাসের সাথে, এই হার্টের সাথে সম্পর্ক নেই। ওকে ওকে, তো আমরা আরো অনেক কিছু জানবো, আর আপনিও আপনাদের প্রশ্ন নিয়ে তৈরি থাকুন। আর এখন নিয়ে নিচ্ছে একটা ছোট